কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার নবম এবং দশম শ্রেণীতে নিয়োগ পাওয়া চল্লিশ জন ভুয়ো শিক্ষকের যে তালিকা প্রকাশ করেছে এসএসসি তাতে বীরভূমের লাভপুরের এক জীবন বিজ্ঞান শিক্ষকেরও নাম পাওয়া গিয়েছিল বুধবারে বৃহস্পতিবার বীরভূম তো বটেই আরও একাধিক জেলা থেকে শিক্ষক শিক্ষিকার কথা সামনে এসেছে যাদের নাম ওই তালিকায় আছে তাদের অনেকেই তালিকা প্রকাশের পর থেকে স্কুলে আসাই বন্ধ করে দিয়েছে এর আগে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ তেমন একশো তিরাশি জনের নাম প্রকাশের নির্দেশ দিয়েছিল অভিৎ গঙ্গোপাধ্যায় এরপরে আরও চল্লিশ জনের ভুয়ো সুপারিশের হদিশ মিলেছে এবং তাদের ওয়েমার সেট পুরো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে এসএসসির তালিকায় সেই চল্লিশ জনের নাম রোল নাম্বার সহ ওয়েমার সেট অর্থাৎ উত্তরপত্র এবং মার্কশিট প্রকাশ করে দেওয়া হয়েছে সেগুলো মিলিয়ে দেখে এইসব শিক্ষক শিক্ষিকার নাম পাওয়া যাচ্ছে যেমন বীরভূমের সিউড়ি শহরের বাসিন্দা এক শিক্ষিকা ওই মহিলা মুর্শিদাবাদের সুতি টু ব্লকের একটি কো স্কুলের বাংলার শিক্ষিকা প্রধান শিক্ষক এদিন বলেন ওই নামে একজন মহিলা শিক্ষিকা আমাদের স্কুলে রয়েছেন তবে তিনি মাতৃত্বকালীন ছুটিতে এসএসসির কোর্টের নির্দেশে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ হওয়ার খবর শুনেছি শুনেছি সেখানে তারও নাম আছে তবে আমরা কোনো কিছুর নির্দেশ কিন্তু পাইনি ওই শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা না গেলেও তার মা বলেছেন আমার মেয়ে অন্যায়ভাবে চাকরি পায়নি কেন এমন ভুয়া তালিকায় নাম এলো নম্বর কিভাবে বাড়লো আমরা জানি না আমরা হাইকোর্টে যাব টেটে সাদা খাতা জমা দেওয়ার পরেও মুর্শিদাবাদের ডোমকলের এক ব্যক্তি স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে ওই তালিকা বেরোনোর পরেই স্কুল সূত্রে জানা গেছে তিনি ইতিহাসের শিক্ষক তিনি প্রায় ছ বছর ধরে চাকরি করছেন ওই শিক্ষক বেশ কয়েকদিন ধরে স্কুলে আসছেন না বলে জানিয়েছেন প্রধান শিক্ষক পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক শিক্ষিকা আছে তার নাম উঠে এসেছে ভুয়ো শিক্ষকের তালিকায় স্কুল সূত্রে জানা গেছে তিনিও বুধবার থেকে স্কুলে আসছেন না তার মোবাইল ফোন বন্ধ তার বাড়ি থেকে স্কুলকে জানানো হয়েছে মন মেজাজ ভালো না থাকায় স্কুলে যেতে পারছেন না তিনি স্কুলের প্রধান শিক্ষক বলেন দু হাজার উনিশ সালে ইতিহাসের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন ওই যুবতী বিষয়টি নিয়ে সরকারিভাবে যা সিদ্ধান্ত হবে স্কুল সেটাই মানবে এসএসসি প্রকাশিত ওয়েমার সিট অনুযায়ী লাভপুরের বিজ্ঞানের শিক্ষক পঞ্চান্ন নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে তিপান্ন পেয়েছেন অথচ ওয়েমার সিটে মাত্র কয়েকটি প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন তিনি সিউড়ি বাসিন্দা বাংলার শিক্ষিকাও লিখিত পরীক্ষায় একই নম্বর পেয়েছেন তবে জীবনবিজ্ঞানের শিক্ষকের থেকে ওয়েম আর সিটে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দিয়েছেন বিজেপি এবং বাম শিক্ষক সংগঠনের নেতারা বলছেন নিয়োগ দুর্নীতি হয়েছিল সকলেই জানেন পেঁয়াজের খোসার মতো সেটা সামনে আসছে আরও অনেক কিছু দেখা বাকি তৃণমূল শিক্ষক সংগঠনের দাবি বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা যাবে না তাহলে এখন যে সমস্যা বাড়ছে এই ভুয়ো শিক্ষকের তালিকায় নাম থাকায় অনেকেই স্কুলে আসা বন্ধ করে দিচ্ছেন তাহলে স্কুলের ভবিষ্যৎ নিয়ে এখন একটা প্রবল জল্পনা শুরু হয়েছে বাচ্চারা পড়বে কার কাছে একই তো প্রচুর প্রচুর শিক্ষকের অভাব প্রতিটা স্কুল ফাঁকা প্রতিটা স্কুলে অজস্র এখনও পর্যন্ত ভ্যাকেন্সি রয়েছে সারা রাজ্য জুড়ে প্রচুর শিক্ষকের ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাকর্মীরও প্রচুর ভ্যাকেন্সি রয়েছে স্কুল চলছে তালি পটি মেরে রকমে কোথাও প্যারা টিচার দিয়ে কোথাও একজনের পাঁচটা ক্লাস আছে তাকে সাতটা করতে হচ্ছে দশটা করতে হচ্ছে এই রকম পরিস্থিতিতে যদি এইভাবে শিক্ষকের ঘাটতি হয় তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়েও একটা জল্পনা শুরু হয়েছে নতুন শিক্ষক না আসা পর্যন্ত এই বাচ্চাদেরকে পড়াবে কে এত ক্লাস মেনটেন কিভাবে হবে এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে দেখা যাক এর সমাধান কবে হয় দর্শক চোখ রাখুন স্মার্থ নেওয়ার পর্দায়